জেলা পুলিশ সুপার শ্রী কে শবরী রাজকুমার আইপিএস এর উপস্থিতিতে ভাকুড়ি থেকে হরিহরপাড়া পর্যন্ত সড়কের পাশে সবুজায়ন মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে মিশন গ্রিন ইউনিভার্সের অর্ধেন্দু বিশ্বাসের উদ্যোগে ও জেলার কিছু সংগঠনের সহযোগিতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার তাগিদে মুর্শিদাবাদের কাঁটাবাগান থেকে কুমোরদহ ঘাট বহরমপুর আমতলা রোড পর্যন্ত সড়কের দুপাশে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তায় মুর্শিদাবাদ জেলার বৃহত্তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। একদিনে 400 বৃক্ষরোপণ করা হচ্ছে। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। স্যার, মুর্শিদাবাদে আমরা সবকে অনুপ্রেরণা নিয়ে আমরা সবই সব কাজ করেছিলাম। তো আজকে এখানে অনারেবল এসপি মুর্শিদাবাদ স্যার এসেছিলেন, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার, অ্যাডিশনাল এসপি লালবাগ, অ্যাডিশনাল এসপি ট্রাফিক ম্যাডাম আর অনেকটা গণ্যমান্য এখানে উপস্থিত ছিলেন। আমরা সব একটু ভালো র্যালি করলাম। মেন উদ্দেশ্য ছিল পরে প্রজন্মের জন্য আমরা সব যে গাছ লাগাচ্ছি, গাছ যে শর্টেজ চলছে, যে ভালো বাতাবরণ, সবুজ বাতাবরণ তৈরি হয়েছে, আমরা সবকে একটু আজকে একটু ইনিশিয়েটিভ হলো। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হিস্টোরিক্যাল হলো, আর যত এখানে সংস্থা আছে, সে মানববন্ধন হোক কি উড়ান হোক, ওয়ান উইংস অফ হোক, মিশন গ্রিন ইউনিভার্স, যত বি সংস্থা আছে, নবপল্লব আছে, আরেকটা সংস্থা আছে, দুর্গা বাহিনী আছে, সবাই দায়বদ্ধ আছে, যত আছে আজকে সবাই অ্যাক্টিভলি উপস্থিত ছিল। এখানে লোকাল ভালো সুন্দর ইয়ে সাপোর্ট করেছে, আর আমরা লোকাল গ্রাম পঞ্চায়েত সঙ্গে আমরা সব ইয়ে টাইপ করেছিলাম। বিডিও সাহেবকে প্রচণ্ড সহযোগ থাকলো, উনি লেবার দিয়েছিলেন, আর এখানে গার্ড গড্ডা খুঁড়ান থেকে 3-4 দিন ধরে আমরা সবাই এই 1 মাস ধরে এই মুভমেন্টকে তৈরি করেছিলাম। তো আজকে খুব ভালো গ্র্যান্ড সাকসেস হয়েছে, এই কথাই বলবো, খুব সুন্দর হয়েছে, আমরা সব খুব অভিভূত। আমরা সব চলবো এইরকমের প্রোগ্রাম চলতে থাকুক। আমি ডক্টর আশপ্রসাদ রবি, এইসবকে আমি কোর্ডিনেটর ছিলাম, আজকে গ্রিন কোর্ডিনেটর ছিলাম। তো সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রাম চলতে থাকবে শুধু আজকের। তো আজকে যে 2-3 কিলোমিটার যে মোটামুটি 500 গাছ লাগানো হবে, তারপরে রক্ষণাবেক্ষণ থেকে অনেকটা জিনিস আমরা সব ভাববো, আর নেক্সট এইরকম কথা চলতে থাকবে। গ্রিন যে কনসেপ্ট আজকে সব প্রতিজ্ঞা নিয়েছে, সে কিন্তু চলতে থাকবে। নমস্কার। আর এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠনকে আপনি যে একত্রিত করেছেন বিগত 1 মাস ধরে, সেটা আমরা শুরু থেকেই দেখে এসেছি। এই যে টিম ওয়ার্কের বিষয়টা আপনি যেভাবে সংগঠিত করেন, সেই বিষয়ে আপনি ছোট্ট করে কিছু বলুন। দেখুন, সবথেকে বড় কথা, কোনো বি ওয়ার্ক যে আছে বিনা টিম ওয়ার্কে সাকসেস হবে না। তো টিম ওয়ার্ক আজকে করেছি এই কারণ থেকে, আজকে যে হচ্ছে সবাই একত্রিত হচ্ছে, টিম ওয়ার্ক কোনো বড় ছোট হয় না, সবাইকে আমি বরাবর সম্মান দিয়েছি আর বলেছি সবাই একসঙ্গে মিলে হাতে হাত মিলিয়ে থাকবো, তব যে মুভমেন্ট হচ্ছে সবথেকে ভালো হবে। আর এই কারণ থেকে আজকে আমার 16টা সংগঠন একসঙ্গে এক প্ল্যাটফর্মে এত সুন্দর করে সব ইয়ে সহযোগ দিয়েছে, যে বলার মতো নয়। আমি যত যে আমার মেম্বার্স এসেছে, যে কোনো একটা সেক্রেটারি প্রেসিডেন্ট যে আছে, সবাইকে আমি স্যালুট জানাচ্ছি, বলবো ভাই তোরা সব এনজিও কাজ করছো খুব ভালো, আপাস মে ন কোনো বিভেদ রেখে ভালো কাজ সময় সবসময় একসঙ্গে থাকবো, এই আমার মেসেজ থাকবে। এবং অনারেবল ডিএম স্যার, আপনাকে যে বিশেষ সাম্মানিক পদ দিয়েছেন সে ব্যাপারে আপনি একটু বলুন। নেই, আজ স্যার যে হচ্ছে কোর্ডিনেশন জিম্মেদারি দিয়েছিলেন, তো আমরা সব কোর্ডিনেট করেছি অনারেবল ডিএম স্যারকে, আর স্যারকে আজকে আসতে পারলেন না, স্যারকে একটা মেসেজ ছিল কি এই প্রোগ্রাম সাকসেস হোক, আর স্যার বলেছেন এই প্রোগ্রাম এখানে বন্ধ হবে না, এই প্রোগ্রাম কিন্তু লাগাতার চলতে থাকবে। এই নিয়ে আমরা সব খুব উৎসাহিত, আর আমরা সব যে বিশেষজন আছে, যে আমরা সবকে ডিএম স্যার এসপি স্যার আদেশ দিয়েছেন, আমরা সব কিন্তু পালন করবো, এরকম চলতে থাকবে। ধন্যবাদ। আজকে 17 জুলাই আমাদের মুর্শিদাবাদ জেলার অনেকটাই সমাজসেবী যে অর্গানাইজেশন আছে, অলমোস্ট 16-17 অর্গানাইজেশন মিলে গ্রিন মুর্শিদাবাদ একটা প্রজেক্ট করে চলেছে। এর মধ্যে বিজ্ঞান মঞ্চ, গ্রিন মিশন আর পুনর্সলভ এনজিও সবাই ইনভলভড আছে। ডক্টর রবি আমাদের মেডিকেল অফিসার কারেকশনাল হোম মুর্শিদাবাদ, উনি অ্যাডভাইজার হিসাবে এই টোটাল টিমগুলো লাস্ট 2 উইকস ফুল প্ল্যানিং করে আমাদের কাঁটাবাগান থেকে শুরু করে কুমোরদহ ঘাট অব্দি 2 কিলোমিটার রাস্তা দুটো সাইডেই ফুল আফরেস্টেশন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা করতে চলেছে। এই প্ল্যান্ট আর এই প্রজেক্ট একটা লং টার্ম হিসাবে প্রপার সাইন্টিফিক্যালি প্ল্যান করা হয়েছে, কোন কোন গাছগুলো লাগাতে হবে, অলমোস্ট একটা ভালো লম্বা স্ট্রেচ প্ল্যান করা হয়েছে। অ্যান্ড লাগাওয়ার পরে ওটার মেনটেন্যান্স লং টার্মে কীভাবে কে করবে এইগুলো ফুল ডিসকাস করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত সবাইকে কনফিডেন্সে নিয়ে করা হয়েছে। তো আশা করি এইরকম লং টার্ম সাস্টেনেবল গ্রিন প্রজেক্টগুলো মুর্শিদাবাদে আরও করা হবে, আমাদের রাস্তাগুলো আমরা সেফ রাখতে পারবো, আমরা রাস্তাগুলো আমরা আরও গ্রিন রাখতে পারবো।
আমরা মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে এই টিম যারা এই প্রজেক্টে ইনভলভ হয়েছে সবাইকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। আর আমরা আশা করছি এই প্রজেক্টটা আরও অনেক লোককে ইন্সপায়ার করবে, যাতে আমাদের এরকম যত রাস্তাগুলো আছে সমস্ত রাস্তায় এরকম প্রজেক্টগুলো করে আমাদের টোটাল জেলাটাকে আমরা আরও সবুজ আর ইকো ফ্রেন্ডলি গ্রিন করতে পারি। স্যার, বিশেষ গাছের কথা বলছিলেন, জয়েন করে প্ল্যান্টেশন করা হচ্ছে, সেই বিষয়ে এটাতে রাস্তার ধারে কোন গাছগুলো লাগানো যাবে পিডব্লিউডির সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে অলমোস্ট 10টা ভ্যারাইটি যে গাছগুলো যেগুলো রাস্তার ধারে লাগালে রাস্তার ইন্টেগ্রিটিটাও থাকবে, এনভায়রনমেন্টাল প্রবলেমটাও থাকবে না, পজিটিভ একটা ব্যালেন্স ক্রিয়েট হবে সেরকম করা হচ্ছে। স্যার, আজকের দিনে এই প্রোগ্রাম থেকে সাধারণ মানুষকে কী মেসেজ দেওয়া? মেসেজ আজকে নেই, অলমোস্ট লাস্ট 15-20 বছর ধরেই এই যে গ্রিন এনভায়রনমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, গ্লোবাল ওয়ার্মিং অনেক কিছু আমরা কথাগুলো শুনে এসেছি, নতুন কিছু নেই। কিন্তু সমাজে প্রত্যেকটা লোকেরই দায়িত্ব আছে কোনো না কোনো রকমভাবে, মানে আমরা ইভেন একটা প্লাস্টিক কভার আমরা ইউজ করছি না, ইয়া যেটা ইউজ করা হচ্ছে প্রপারলি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করছি। নিজের পক্ষ থেকে ছোটো ছোটো লেভেলেও যে কাজগুলো করা হচ্ছে, বেসিক ছোটো হ্যাবিটস যেটা ডেভেলপ করা হচ্ছে, এভরিথিং কন্ট্রিবিউটস টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। তো ট্রি প্ল্যান্টেশন সেরকমই একটা ইনিশিয়েটিভ। ট্রি প্ল্যান্টেশন শুধু নেই, কোনো জায়গায় যদি গাছ থাকলে ওটাকে মেনটেন করা, গিভিং দ্যাট রেসপেক্ট টু দ্যাট গ্রিনারি সেটাও ইম্পর্টেন্ট। তো এলাকার মানুষের কাছ থেকে, মুর্শিদাবাদ মানুষের কাছ থেকে এটাই আনন্দ।